হাই বন্ধুরা, আমি সুমন। চলে আসলাম আজকে একটা নতুন ক্লাস নিয়ে। আজকে সব ওয়ান লাইনার কোশ্চেন, প্রশ্ন উত্তর শুরু করছি। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়ন স্তর থেকে। একটি জৈব বর্জ্য পদার্থের উদাহরণ দাও। ধানের খড়। ডিগ্রি সিট মানচিত্রের স্কেল কত? 1.2 বা 50,000। ভারতের রেল বগি তৈরি হয় এমন একটি স্থানের নাম কি? পেরাম্বুর। আজকে সব ওয়ান লাইনার প্রশ্ন উত্তর দিচ্ছি, তোমরা এগুলো পড়ে যাবে প্রত্যেকটা। যে সীমারেখার নিচে তুষার গোলে জল হয় তাকে কী বলে? হিমরেখা। বৈপরীত্যতা সম্ভাব্য একটি রাজ্যের নাম লেখো। হিমাচল প্রদেশ। চীনের হুয়াংহো অববাহিকায় সৃষ্ট সমুদ্রকে কী বলে? লোয়েস। বায়ুমণ্ডলের সর্বাধিক পরিমাণে উপস্থিত গ্যাসীয় উপাদানের নাম কি? নাইট্রোজেন। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহটির নাম কি? সিয়াচেন। ডিমভর্তি ঝুড়ি ভূপ্রাকৃতি তৈরি হয় কোন বাহিক্য শক্তির প্রভাবে? হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। ভারতের সাতপুরা কী পর্বত? স্তূপ পর্বত। কোন মাটিতে জল ধারণ ক্ষমতা সবচেয়ে কম? মরুমাটিতে। আমাকে কমান্ডে জানাম মরুমাটি কোথায় দেখা যায়, আমাদের যে মরুমৃত্তিকাটা দেখা যায় কোন রাজ্যে সেটা দেখা যায়, আমাকে কমান্ডে তোমরা উত্তরটা দাও। সামনে যে পরীক্ষাগুলির জন্য সেগুলো খুব উপকারী প্রশ্ন। ভারতে কোন ফসলের ওপর সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক? গম। ভারতের কোন রাজ্যে খালের মাধ্যমে জলসেচ সবথেকে বেশি হয়? উত্তর ভারত। আশ্বিনের ঝড় দেখা যায় কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ। ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমির সমতল হওয়া প্রক্রিয়া কী বলে? পর্যায়ন। এবার নেক্সট প্রশ্ন, প্রত্যেকটা ওয়ান লাইনার কোশ্চেন। আজকে রং ছন্দ রঙে উপস্থিতি চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে কোন রং দ্বারা দেখানো হয়? ঘন লাল, ঘন লাল বা ডার্ক রেড। ভারতের কোন মৃত্তিকায় পরিমাণ সর্বাধিক? পলি মৃত্তিকা সর্বাধিক। দক্ষিণ ভারতে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমতি। নদীখাতে সৃষ্ট গর্তকে কী বলে? মন্তকূপ। তোমাদের নেক্সট ডে এক্সামগুলোর জন্য এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, বাছাই করা করা প্রশ্ন সব। ভারতের বিমান পরিবহনের সূচনা কবে হয়? 1911 সালে। ভারতের সর্ববৃহৎ আন্তর্জাতিক বিমান সংস্থার নাম কি? এয়ার ইন্ডিয়া লিমিটেড। 1953 সালে তৈরি। ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় গড়ে ওঠে? 1832 সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে। ভারতের প্রথম বস্ত্রবয়ন শিল্প কোথায়? 1854 সালে বোম্বাইতে। আমাকে বলো যে ভারতের বর্তমান রাজধানীর নাম কি? কমলালেবুর শহর কাকে বলে? নাগপুর। কোন শহরকে উদ্যাননগরী বলে? বেঙ্গালুরু। একটি শুল্কমুক্ত বন্দরের নাম কি? গুজরাটের কান্ডালা। বান্ডাক কোন জোয়ারের সঙ্গে যুক্ত? ভরা জোয়ার। ভূগোল শব্দটি কে প্রথম ব্যবহার করেন? অ্যারিস্টটল। আমাকে বলতে পারবে চিনির গামলা বলা হয় কোন দেশকে? যদি জানো তাহলে কমান্ডে উত্তরটা দাও। সব বিষয়ের জননী কোন শাস্ত্রকে বলা হয়? ভূগোল। এশিয়ার বৃহত্তম উপদ্বীপ কোনটি? আরব উপদ্বীপ। সাহারা মরুভূমির প্রধান খনিজ সম্পদ কি? খনিজ তেল। আমাকে আরেকটা প্রশ্নের কমান্ডে উত্তর দাও যে মরুভূমির জাহাজ কাকে বলা হয়? মরুভূমির জাহাজ কাকে বলা হয়? কমান্ডে উত্তরটা জানাবে তোমরা। নেক্সট প্রশ্ন, হোয়াইট নীলের অপর নাম কি? বাব এল গাজল। নীলনদ কোথায় পড়েছে? ভূমধ্য সাগরে। তামা উৎপাদনে পৃথিবীতে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? চিলি। মিশরের প্রধান অর্থকরী ফসল কোনটি? কার্পাস। প্রত্যেক স্টুডেন্টদের আমি লক্ষ্য করে কথাটা বলছি যে তোমাদের যে যে পার্টটা অসুবিধা হচ্ছে সেই সমস্ত পার্টগুলি আমাকে কমেন্টে জানাও, আমি সেই সমস্ত পার্টগুলো একবার করে আলোচনা করে দেবো। আর কাকে বলে বালুকাময় মরুভূমিকে? দুটো নদীর মধ্যবর্তী অঞ্চলকে কী বলে? দোয়াব বলে। কোন প্রণালীর মাধ্যমে আফ্রিকা থেকে ইউরোপ বিচ্ছিন্ন করেছে? জিব্রাল্টার প্রণালী দ্বারা। আফ্রিকার কঙ্গো নদীর অপর নাম কি? জাইরে। তো তোমাদের যে কথাটা বলছিলাম যে তোমরা জানাও যে আমার এই পার্টটা অসুবিধা হচ্ছে, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। আর একটা কথা বলি যে তোমরা সবসময় লক্ষ্য নিয়ে পড়াশোনা করো, যে আমার সামনে এই পরীক্ষা আছে, এটা আমি ক্র্যাক করবই। বিশ্বের বৃহত্তম উপদ্বীপ? ভারত।
বিশ্বের বৃহত্তম মহাদেশ এশিয়া, বিশ্বের বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর, বিশ্বের বৃহত্তম দেশ যেটা আয়তনে রাশিয়া, বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশের বৃহত্তম দেশ জনসংখ্যায় চীন, আর বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া যেটা জনসংখ্যায়। আমাকে কমেন্টে জানাও ইন্দোনেশিয়া রাজধানীর নাম কি, আমাকে কমেন্টে জানাও ইন্দোনেশিয়া রাজধানীর নাম কি। নেক্সট প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ আয়তনে কাজাখস্তান, বিশ্বের বৃহত্তম ঘন্টা মস্কোর ঘন্টা, বিশ্বের বৃহত্তম পাখি উট পাখি যেটা 155 কেজি পর্যন্ত ওজন হয়, বিশ্বের বৃহত্তম দ্বীপ বদ্বীপ দেশ বাংলাদেশ, বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র প্রেক্ষাগৃহ রক্সি নিউ ইয়র্কে অবস্থিত, ভারতের বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর। এখান থেকে তোমরা একটা কমন পাবেই, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তারপরে প্রশ্ন, বিশ্বের বৃহত্তম দিন 21শে জুন, বিশ্বের বৃহত্তম রাত 22শে ডিসেম্বর, বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা, বিশ্বের বৃহত্তম শহর আয়তনে লন্ডন, বিশ্বের বৃহত্তম শহর জনসংখ্যায় টোকিও, আর বিশ্বের বৃহত্তম বাঁধ আয়তনে তারবেলা যেটা পাকিস্তানে অবস্থিত। আমাকে বলো ভারতের বৃহত্তম বাঁধের নাম কি, কমেন্টে জানাও এটা, তোমরা কমেন্টে জানাও যে ভারতের বৃহত্তম বাঁধ কোনটি। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ বা পানির হ্রদ সুপেরিয়া হ্রদ, বিশ্বের বৃহত্তম গ্রন্থাগার বা লাইব্রেরি অফ দি কংগ্রেস, গ্রন্থাগার হচ্ছে লাইব্রেরি অফ দি কংগ্রেস ওয়াশিংটন, বিশ্বের বৃহত্তম জাদুঘর ব্রিটিশ মিউজিয়াম, বিশ্বের বৃহত্তম মসজিদ শাহ ফয়সাল মসজিদ পাকিস্তানে। নেক্সট প্রশ্ন, বিশ্বের বৃহত্তম পর্বতমালা হিমালয় উচ্চতায়, বিশ্বের বৃহত্তম পর্বতমালার দৈর্ঘ্যে আন্দিজ, আমাকে বলো আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থিত, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক পাখি এলবার্টস, বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়া, বিশ্বের বৃহত্তম প্রাণী নীল দ্বীপ, বিশ্বের বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী নীল দ্বীপ, এটা বৃহত্তম প্রাণী হচ্ছে নীল দ্বীপ, ঠিক আছে। বিশ্বের বৃহত্তম স্থলজ প্রাণী হাতি, বিশ্বের বৃহত্তম প্রাসাদ ইম্পেরিয়াল প্যালেস, বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ সাগর ভূমধ্যসাগর, বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র তুরস্কানাক রাশিয়া, আর বিশ্বের বৃহত্তম ডিস্কো বাফেলো কনভারসেশন সেন্টার। থ্যাংক ইউ, বাই বাই।